السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله الله شنو كربو رجع شمبر كي رجع كيسو مول نيتي কি কি কারণে রোজা ভাঙ্গে এবং কি কি কারণে রোজার কোন সমস্যা হয় না এক্ষেত্রে দুই তিনটা মূলনীতি বলবো এখান থেকেই রোজা ভঙ্গ হওয়ার কারণসমূহ এবং রোজা থাকার বিষয়গুলো নিজে বের করতে পারবো এক নম্বর মূলনীতি হলো যে সমস্ত রোজা অজীব হওয়া ও না হওয়ার ক্ষেত্রে মহিলাদের নিজের অধিকার নিজের অধিকার রোজা রাখা না রাখার ক্ষেত্রে মহিলাদের নিজের অধিকার নিজের ইচ্ছা এই জাতীয় রোজা কখনো স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না কেন যেহেতু তার সাথে তার স্বামীর অনেক হক জড়িত আছে যেমন নফল রোজা কসমের রোজা মান্যতের রোজা স্বামীর অনুমতিতে রাখা যাবে না যদি এ সমস্ত রোজা রাখে নফল কসম মান্যত তাহলে স্বামীর অধিকার আছে স্বামীর প্রয়োজনীয়তা ভেঙে দেওয়ার সেটা স্বামীর থেকে আলাদা হওয়ার পরে বা স্বামীর অনুমতি সাপেক্ষে মহিলা পরে রেখে নেবে কিন্তু যে সমস্ত রোজার ক্ষেত্রে নারীর কোনো কর্তৃত্ব নেই অধিকার নেই নিজের কোনো দখল নেই যেমন রমজানের রোজা এবং রমজানের রোজা যেগুলি রমজান মাসে আদায় করতে পারে না কাজা হয়ে গেছে পরবর্তী আদায় করতে হবে এই সমস্ত রোজা রমজানের রোজা ও রমজানের কাজা রোজা এগুলি স্বামীর অনুমতির সাথে সম্পর্ক রাখে না শরীয়তের পক্ষতে নির্ধারিত করা তাই এগুলো সে যখন ইচ্ছে তখনই রাখতে পারবে সেখানে স্বামী ভাঙতেও পারবে না এবার আসি কি কারণে রোজা ভাঙে রোজা ভাঙ্গার মূল কারণ হলো পেট অথবা দেমাগ মানুষের মস্তিষ্ক এখানে কোনো কিছু পৌঁছে যাওয়া খাদ্য জাতীয় বা পানিজাতীয় জাতীয় রোজা কাকে বলে রোজা বলে তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম আকলুন ও সরবুন ও বিয়াল খাওয়া থেকে বিরত থাকা পান করা থেকে বিরত থাকা এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সহবাস থেকে বিরত থাকা তাহলে এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম এখন খাদ্য জাতীয় অথবা পানি জাতীয় কোনো কিছু যদি পেটে যায় অথবা মস্তিষ্কে পৌঁছে তাহলে রোজা ভাঙবে এখন বিষয় হল যে পেট ও মস্তিষ্কে পৌঁছলেই হবে না পেট ও মস্তিষ্কে যাওয়ার রাস্তা তিনটা যেটাকে বলা হয় মানফাজে অসলি মূল ছিদ্র একটা হলো পিছনের রাস্তা নারীদের সামনের রাস্তা এবং পুরুষের কান নাক ও পেট কান নাক পেট পিছনের রাস্তা এবং মহিলাদের সামনের রাস্তা এই সমস্ত জায়গার দ্বারাই পথ দ্বারাই যা কোনো কিছু পেটে যদি যায় পোষে অথবা মস্তিষ্কে পশে এই রাস্তাগুলো ছাড়া কান নাক এবং মুখ পিছনের মলদার সামনের রাস্তা মহিলাদের সামনের রাস্তা এই রাস্তাগুলো ছাড়া অন্য কোনোভাবে কোনো জিনিস যদি মস্তিষ্কে পোষল অথবা মস্তি পেটে পুষল তাহলে রোজা ভাঙবে না বরং ভাঙবে না তাহলে কারণ এখানে অন্যভাবে ওগুলো মূল রাস্তা দিয়ে যায় না বরঞ্চ লোমকূপ গোস্তের ভিতরে যে রগ রগের মাধ্যমে যায় আর ওটা মূল পথ না হওয়ার কারণে রোজা ভাঙবে না অতএব এই মূলনীতি থেকে কিছু মাসলা বের হয়ে আসবে যেমন কেউ যদি চোখে ঔষধ দেয় অথবা সুরমা লাগায় তো রোজা ভাঙবে না কেন যদিও সুরমা এবং ঔষধের প্রভাব থুতুর সাথে বের হয় সাথে প্রকাশ পায় তবুও রোজা ভাঙবে না কেন এগুলো মূল রাস্তা দ্বারা পেটে মুখে আসে না বরঞ্চ মাসামাত যেটাকে বলা হয় লোমকূপ বা গোস্তের যে ছিদ্র এগুলো রগ এগুলি দ্বারা আসছে আর এগুলো দ্বারা রোজা ভাঙে না তেমনিভাবে ইঞ্জেকশন দ্বারা রোজা ভাঙে না চাই ইঞ্জেকশন রগে লাগানো হোক অথবা গোস্তের ভিতরে লাগানো হোক কারণ ওই ঔষধ পেট পর্যন্ত পৌঁছে না যদিও পৌঁছে তা মূল রাস্তা দ্বারা যায় না বরঞ্চ লোমকূপ দ্বারা যায় কিন্তু যদি কান অথবা কান অথবা নাকে ঔষধ অথবা তেল দেওয়া হয় বা নাকের মধ্যে পানি পানি দিয়ে যদি জোরে ওটাকে টানা হয় একেবারে হলক পুষে যাবে বা ঢুস সিরিন্স এর মাধ্যমে যদি পায়খানার রাস্তা দিয়ে কোনো ঔষধ দেওয়া হয় বা মহিলা যদি তার সামনের রাস্তায় পেশাবের রাস্তায় ঔষধ বা তেল রাখে তো এই সমস্ত অবস্থায় রোজা ভেঙে যাবে কেন এগুলি মূল দ্বারাই পেটে গেছে কেননা নাক কান এবং পায়খানা এবং সামনের রাস্তার সাথে পুরুষের না মহিলার সামনে রাস্তার সাথে দিমাগ ও পেটের সাথে সম্পর্ক আছে এর বিপরীত কানের মধ্যে যদি এমনি এমনি পানি চলে যায় তাহলে রোজা ভাঙবে না কেন অনিচ্ছায় যদি গোসল করার সময় না কানের ভিতরে পানি যায় কেন এর থেকে বাচ্চা যায় না হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে এভাবে পানি দেয় তাহলে রোজা ভেঙ্গে যাবে দ্বিতীয় মূলনীতি হলো কোনো কিছুর প্রভাব কোন জিনিসের প্রভাব পেট অথবা দেমাগে গেলেই রোজা ভাঙবে না বরঞ্চ ওই জিনিসের কোনো অংশ পেটে যেতে হবে কোন জিনিসের প্রভাব দেমাগ মস্তিষ্ক অথবা পেটে পঁচলেই রোজা ভাঙবে না বরঞ্চ ওইটার ওই জিনিসের কোনো অংশ পেটে যেতে হবে একটা মূলনীতি এখন এখান থেকে কিছু মশলা বের হয়ে আসবে যেমন আতর লোবান বিক্স বাম হোমিওপ্যাথিক কিছু ঔষধ যেগুলি কেবল নাক দ্বারা টানা হয় যেগুলো মস্তিষ্কে পচে যায় এগুলোর হ্যাঁ এতটাই তেজ যে মস্তিষ্ক কিন্তু পচে যায় এগুলি সংঘাত দ্বারা রোজা ভাঙবে না কেন আতর বিক্স বাম এগুলির থেকে একটা ঘ্রাণ যায় কিন্তু মূল দেহ যায় না এর বিপরীত যারা শ্বাসের রোগী তারা যে ইনহেলাল এই জাতীয় কোনো কিছু ব্যবহার করে বা বিড়ি সিগারেট পান করে হ্যাঁ আর লোবান আগরবাতি এগুলির ধোয়া যদি ইচ্ছা করে নেয় তাহলে সরাসরি ওই জিনিসটার একটা অংশ পেটে এবং মস্তিষ্কে পুষতেছে যেমন ইনহেলাল এটা একটা পানি জাতীয় একটা জিনিস এটা শ্বাসের মাধ্যমে নির্গত শ্বাসের মাধ্যমে পেটে যাইতেছে তাহলে আগরবাতির ধোয়া সরাসরি পেটে যাইতেছে তেমনি ভাবে আরেকটি মাসলা যেসব জিনিস থেকে বাঁচা কঠিন ওর থেকে ওগুলি যেগুলো ওর দ্বারা রোজা ভাঙবে না যেমন মাসি ধুলা ধোয়া তারপরে চোখের পানি চোখের পানি এবং শরীর থেকে এক দুই ফোঁটা ঘাম যা নির্গত হয়েছে কারখানায় কাজ করে মাসা মশল্লার মশল্লার বা হলদিমনিষ ভাঙ্গানের ফ্যাক্টরিতে কাজ করে এগুলি যদি অনিচ্ছায় হলকের মধ্যে পচে যায় তো রোজা ভাঙবে না কারণ এর থেকে বাঁচা মুশকিল কিন্তু বৃষ্টির পানি যদি হলকের মধ্যে চলে যায় কুলি করার সময় পানি যদি হলকের মধ্যে চলে যায় চোখের চোখের পানি অথবা ঘাম ঘামের ফোঁটা এই পরিমাণে মুখের মধ্যে গেছে যেগুলি নম লবণক্ত মুখের মধ্যে প্রকাশ পেয়েছে হ্যাঁ এবং এগুলি জমা করে যে গিলে ফেলে এগুলি তো রোজা ভাঙবে চা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক কারণ এগুলি থেকে বাঁচা সম্ভব তেমনিভাবে মহিলারা যে পাক করে লকড়ির ধোঁয়া এর দ্বারা রোজা ভাঙবে না কেন ওই লাকড়ি থেকে যে ধোঁয়া ওটা কেউ গ্রহণ করে না ওইটা এমনিতেই থাকে ওটা থেকে বাঁচাও যায় না तो से दंवाद